নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রোশো হোম। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে প্রতিদিনের মতো ইন্ডিয়ান ফুটবলের সাথে জড়িত কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো, যেখানে আইএসএল ও আই লিগের বিভিন্ন ট্রান্সফার আপডেট ও ট্রান্সফার রিমোর্স রয়েছে। তো চলো শুরু করা যাক। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো কিসের ওয়েট করছো, সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটা অল অপশনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও। তো চলো আজকের ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো আজকে কিন্তু আমরা কথা বলতে চলেছি ইস্টবেঙ্গলের 7 জন কনফার্ম ফরেন প্লেয়ার। অবশ্যই 5 জনের অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে এবং 2 জন কনফার্ম হয়ে গিয়েছে। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিছুক্ষণের মধ্যে বা আগামী 1-2 দিনের মধ্যেই হয়ে যাবে। তো তারা কারা কারা, কোন পজিশনের প্লেয়ার, এই বিষয়ে কিন্তু আলোচনা করব। তো সবার প্রথমে অবশ্যই ড্যানি ফক্স। তো ড্যানি ফক্স কিন্তু একজন লেফট ব্যাক এবং তার সেকেন্ড পজিশন কিন্তু অবশ্যই সেন্টার ব্যাক। বয়স কিন্তু 34 বছর বয়স এবং 18ই অক্টোবর থেকে এসসি ইস্টবেঙ্গলের সাথে যুক্ত। অর্থাৎ তিনি কিন্তু বলতে পারো ইস্টবেঙ্গলের প্রথম কনফার্মড ফরেন প্লেয়ার এবং তার কন্ট্রাক্ট কিন্তু শুরু হয়েছে 18ই অক্টোবর থেকে। তোমরা এটা গুগলে সার্চ করলেই দেখে নিতে পারবে। 34 বছর বয়সী লেফট ব্যাক কিন্তু ইস্টবেঙ্গলের প্রথম ফরেন প্লেয়ারের কথা বলা হলো। এবং দ্বিতীয়টা হচ্ছে অবশ্যই স্কট নেভিলি, রবি ফাউলারের বলতে পারো প্রিয় ছাত্র। যখন ব্রিসবেন রোডে তিনি কোচিং করাতেন, সেই স্কট নেভিলি কিন্তু একজন রাইট ব্যাক এবং তাকেও কিন্তু ইস্টবেঙ্গল দলে নিয়েছে। এবং ইস্টবেঙ্গলের সেকেন্ড ফরেনার বলতে পারো আজকের ভিডিওতে, এবং তার মূল পজিশন রাইট ব্যাক এবং তার সাথে সাথে কিন্তু সেন্টার ব্যাক হিসাবেও খেলতে পারেন। বয়সটা কিন্তু 31 বছর বয়স। তো মোটামুটি খুবই ভালো প্লেয়ার। তো এখন দেখার বিষয় এটাই যে সেন্টার ব্যাকে একজন ডিফেন্ডার খেলে কিনা, মানে অবশ্যই ফরেন ডিফেন্ডার খেলে কিনা, কারণ দুজনই কিন্তু সাইড ব্যাক। তো একজনকে হয়তো সাইড ব্যাকে খেলিয়ে একজনকে সেন্টার ব্যাকে খেলালেও খেলাতে পারে, সেটা পরে ডিসকাস করা যাবে। আজকে তৃতীয় প্লেয়ার অবশ্যই কিন্তু অ্যান্টনি পিলকিংটন, ইস্টবেঙ্গলের অন্যতম বলতে পারো ভরসার পাত্র হতে চলেছে আগামী সিজনে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। একজন অ্যাটাকিং মিডফিল্ডার, খুবই ভালো প্লে মেকার বলতে পারো। বয়সটা খুব যে বেশি সেটাও নয়, 32 বছর বয়স। তো দেখা যাক এই প্লেয়ারটা কত ভালো খেলে, তার ওপর কিন্তু খুবই প্রত্যাশা বা খুবই আশা কিন্তু করা হচ্ছে এই অ্যান্থনি পিলকিংটনের ওপর। তো দেখা যাক তার তিনি আশার ভরসা যোগাতে পারেন কি না। চতুর্থ প্লেয়ার কিন্তু অবশ্যই অ্যারন আমাদি হলোওয়ে, একজন সেন্টার ফরওয়ার্ড। তার পাশাপাশি কিন্তু রাইট উইঙ্গার, লেফট উইঙ্গার, সেকেন্ড স্ট্রাইকার এবং অ্যাজ আ ডিফেন্ডার খেলতে পারেন। খুবই ভার্সেটাইল প্লেয়ার, ওয়েলসের তারকা প্লেয়ার, এবং অবশ্যই তার স্ট্যাটিস্টিক্স কিন্তু একজন ভালো ফরেন প্লেয়ারের মতো নয়, তবে অবশ্যই গেম টাইম পেলে কিন্তু অবশ্যই ভালো খেলবেন। এবং রবি ফাউলার কিন্তু তাকে ব্রিসবেন রোডে যখন অ্যারন আমাদি হলোওয়ে খেলতো, তখন কিন্তু তাকে সুপার সাবস্টিটিউট হিসাবে ব্যবহার করতেন। তো দেখা যাক ইস্টবেঙ্গলও সেই সুপার সাবস্টিটিউট হিসাবেই ব্যবহার করেন কি না। 27 বছর বয়সী এই ওয়েলসের তারকা কিন্তু ইস্টবেঙ্গল বা এসসি ইস্টবেঙ্গলের চতুর্থ কনফার্মড ফরেন প্লেয়ার। তো পঞ্চমজন কিন্তু অবশ্যই মাত্তি স্টেইনম্যান, যার দিকে কিন্তু বলতে পারো ইস্টবেঙ্গল সমর্থকরা তাকিয়ে আছেন, কারণ মাত্র 25 বছর বয়সী প্লেয়ার, ওয়েলিংটন ফিনিক্সের হয়ে খেলা এই প্লেয়ার। সবথেকে বড় কথা, জার্মান সেন্টার মিডফিল্ডার বা সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডার, এটা কিন্তু খুবই বড় কথা, কারণ জার্মানির কোনো প্লেয়ার ভারতে এসে খেলে গেছেন কিনা আমার তো মনে পড়ে না এখনও। তো মাত্তি স্টেইনম্যানের দিকে কিন্তু ইস্টবেঙ্গল অবশ্যই তাকিয়ে থাকবে। 25 বছর মাত্র বয়স, খুবই ভালো প্লেয়ার, মাঝমাঠটাকে কিন্তু ডমিনেট করতে হবে এই মাত্তি স্টেইনম্যানের। এই গেল 5টা অফিসিয়াল কনফার্মেশন, এবং 2 জন কিন্তু কনফার্মড হয়ে গিয়েছে, জাস্ট অফিসিয়াল কনফার্মেশনের বাকি। তারা হচ্ছে 6 নম্বর বিদেশি হিসাবে জ্যাকুয়াস ম্যাঘোমা। তো জ্যাকুয়াস ম্যাঘোমার কিন্তু ডিলটা ডান হয়ে গিয়েছে এমনটাই খবর, এবং সূত্র মারফত তাই খবর। এবং তোমাদের এটাও বলে রাখি যে ওহান কাবাইকে কিন্তু হয়তো ইস্টবেঙ্গল নেবে না, হয়তো কেন বলছি তাকে নেবে না, কারণ তার বদলি হিসেবেই কিন্তু এই জ্যাকুয়াস ম্যাঘোমাকে নেওয়া হয়েছে। কঙ্গোর জাতীয় দলের হয়ে রিপ্রেজেন্ট করা নিজেকে এই জ্যাকুয়াস ম্যাঘোমা, কিন্তু ইংল্যান্ডেরও সিটিজেনশিপ রয়েছে এবং খুব ভালো প্লেয়ার কিন্তু। তোমরা ইউটিউবে তার স্কিল দেখলেই বুঝতে পারবে, এবং অ্যাজ আ মিডফিল্ডার আশা করা যায় ভালোই খেলবেন। 32 বছরই এই কঙ্গো এবং ইংল্যান্ডের সিটিজেনশিপ থাকা জ্যাকুয়াস ম্যাঘোমা। এরপর চলে আসছি আজকের শেষ ফরেন প্লেয়ার, এবং তিনিও কিন্তু বলতে পারো কনফার্ম, জাস্ট ভিসা প্রবলেমের জন্য একটু দেরি হচ্ছে, তবে তিনি কিন্তু কনফার্ম, এটা কিন্তু নিঃসন্দেহে বলা যেতে পারে। এবং তিনি হচ্ছেন 32 বছর বয়সী অ্যান্থনি স্টোকস,
অ্যান্থনি স্টোকসের কথা কিন্তু প্রথমে উঠেছিল, পরে থেমে যায়। প্রথমে এটিকে মোহনবাগানের কথা উঠেছিল, অ্যান্থনি স্টোকসকে নেওয়ার ব্যাপারে এগিয়েছে, তারপর থেমে যায়, তারপর ইস্ট বেঙ্গলের কথা উঠে, তারপর আবার থেমে যায় ভিসা প্রবলেমের জন্য। এখন কিন্তু শোনা যাচ্ছে অ্যান্থনি স্টোকসের সাইনিংটা কমপ্লিট হয়ে গিয়েছে, জাস্ট ভিসা প্রবলেমের জন্য একটু দেরি হবে অফিসিয়াল কনফার্মেশনের জন্য। ভিসা প্রবলেমটাও কিন্তু খুব তাড়াতাড়ি মিটে যাবে বলেই আশা। তো এই ভিডিওতে আমি তোমাদের এসবই জানাতাম, তো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ব্যাপারটা তোমাদের বোঝাতে পেরেছি, যদি বোঝাতে পেরে থাকে অবশ্যই একটি লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলের প্রথম পাশে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা অল অপশনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে ভিডিওতে। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।